ফুটবলের খবর জানাবো। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ঘটনাবহুল ফাইনালে 10 জনের দল নিয়ে মোহামেডানকে হারালো 2-1 গোলে। স্বাধীনতা কাপে শিরোপা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি মোহামেডানের সমান 3 ট্রফি এখন বসুন্ধরা কিংসের। হুমায়ুন কবিরের ক্যামেরায় গোপালগঞ্জ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। কিংসের রাজকীয় শুরু, মৌসুমের প্রথম ট্রফি বসুন্ধরার। নানা ঘটনার ফাইনাল শেষে লালের উৎসব গোপালগঞ্জে। সাদা কালো মোহামেডান পারল না 9 বছর পর স্বাধীনতা কাপের শিরোপা পুনরুদ্ধার করতে। 90 মিনিট বা এরপর কি হয়নি ফাইনালে। ম্যাচ শেষে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দর্শকে ভরে গেছে মাঠ। ম্যাচ চলাকালীনও মাঠে ঢুকে ফুটবলারের কাছে গেছেন দর্শক। তবে ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে দুদলের ফুটবলাররা, ক্ষণে ক্ষণে জড়িয়েছে হাতাহাতি আর বিতণ্ডায়, এমনকি শেষ বাঁশির পরও। দ্বিতীয়ার্ধের 5 মিনিট ম্যাচের চিত্র এঁকে দিয়েছে। 48 মিনিটে ফরওয়ার্ড রফিকুল ইসলাম লাল কার্ডে মাঠ ছাড়লে 10 জনে পরিণত হয় বসুন্ধরা। 3 মিনিটের মধ্যে এমানুয়েল সান্ডের গোলে লিড পায় মোহামেডান। স্বাধীনতা কাপের চতুর্থ শিরোপার স্বপ্ন রঙিন সাদা কালোদের। কিন্তু আসর সেরা ফুটবলার রাকিব হোসেন ঠিক পরের মিনিটেই উৎসবের রং বদলে দিয়েছেন। সমতায় কিংস, টানা দ্বিতীয় শিরোপা মিশনে লাল গ্যালারিতে স্বস্তি। 86 মিনিটে ডোরিয়েলটন গোমেজ শো, বারবার কিংস আক্রমণ ভাগকে রুখে দেওয়া মোহামেডান গোলরক্ষক অসহায় ব্রাজিলিয়ান তারকার গতিময় শটে। আসরে যৌথ সর্বোচ্চ তৃতীয় গোল ডরির। শেষ হাসি কিংসের হলেও প্রথমার্ধের সমান্তরে লড়েছে মোহামেডান, ছিল পেনাল্টি না পাওয়ার আক্ষেপও। গোপালগঞ্জের প্রথম ফাইনালে উৎসব বসুন্ধরায় করেছে, সাথে এই ভেন্যুতে সবশেষ ফেডারেশন কাপ সেমিফাইনালে 2-1 গোলে হারের প্রতিশোধ। ঘরোয়া ফুটবলের শীর্ষ আসরগুলোর নবম ট্রফি গেল কিংস শোকেসে, যার মধ্যে 3টি স্বাধীনতা কাপের, ছুঁয়ে ফেলল মোহামেডানের সর্বোচ্চ শিরোপাকে। হাতছানি দিয়ে ডাকছে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ 22 ডিসেম্বর, যার শুরুটা লিগ দিয়ে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, গোপালগঞ্জ।